বন্ধুরা, কেমন আছেন সবাই? আর পুজো কেমন কাটলো সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ভালোই আনন্দ করেছি পুজোতে। তো আজকে আবারও এসে গেছি রান্নাবান্না নিয়ে। তো দেখুন, এখানে এগুলো হচ্ছে পুঁয়ের ডাঁটা। আমি আজকে পুঁয়ের ডাঁটা পাতাসহ রান্না করব, এই জন্য ডাঁটা থেকে পাতাগুলো আলাদা করে নিচ্ছি আর এদিকে ভালো করে এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। নরম নরম ডগা আর পাতা একসাথে কুচি কুচি করে নিয়েছি। আর আজকেটা যেভাবে রান্নাটা করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করবেন না। ঠিক আছে, তাহলে চলুন রান্নাটা শুরু করি। তো প্রথমে শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আর এদিকে গরম জলের মধ্যে শুটকি মাছ ভিজিয়ে রেখেছি। আর এখানে মশলা রেখেছি পেঁয়াজ, রসুন এবং লঙ্কা। এখন তেলটা গরম করে এটার মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিলাম, আর তারপর পেঁয়াজ, রসুন, লঙ্কা, বাটাটা দিয়ে দিলাম, আর স্বাদমতো নুন এবং হলুদও দিয়ে ভালো করে কষিয়ে এটার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এখন অল্প আঁচে পুঁই শাকগুলো একটু ভালো করে কষিয়ে নেব। তারপর কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি উপরে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেলব শুটকি মাছ দিয়ে পুঁই শাক ডাঁটার একটা ভালো রেসিপি। তো এটা আমার খুব পছন্দের, তো সেজন্য সবার সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এবার গরম গরম রান্নাটা সেরেই ভাতটা খাবো। তাও সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর গরম ভাতের সাথে কাঁচা পেঁয়াজটা খেতে আমি একটু পছন্দ করি, তাই শুটকিটার সাথে পেঁয়াজ দিয়ে খেয়ে নিচ্ছি। অসাধারণ হয়েছে, অসাধারণ বললে হয়তো বলবেন আমি রান্না করেছি বলে বলছি না। বন্ধুরা খেয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে। আর পুঁই শাকের তো গুণের কোনো শেষ নেই, এর মধ্যে অনেক ভিটামিন থাকে, তো এটা নিশ্চিন্তে খেতে পারেন। আর এভাবে সুস্বাদু করে খেতে কার না ভালো লাগে। ঠিক আছে, আমি খেতে থাকি তাহলে। তো বন্ধুরা, রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে এবার বিকেলের দিকে রওনা দিয়ে দিলাম মেয়ের নাচের স্কুলে। তো অনেকদিন পর পুজোর ছুটি কাটানোর পর আজকে প্রথমবার যাচ্ছি নাচের স্কুলে। কিছুদিন পরেই তাদের এক্সাম, আর তাই রাস্তায় গাড়ি ধরে এখন চলে যাচ্ছি নাচের স্কুলে। তাল দাদরা তাল, ছয় মাত্রা, একটি তালি একটি খালি, দুটি বিভাগ, এভাবে বলতে হয়। ধা ধি না না তি না ধা। তো বন্ধুরা, এক্সামের জন্য আজকে নাচের স্যার থিওরি ক্লাস করিয়েছে, তারপর ক্লাস করে চলে যাব বাড়িতে। তখনই বলছিল মেয়ে, মা আজকে একটু চাট খাবো। তো ভাবলাম মেয়ে যখন বলেছে একটু চাট খাইয়ে নিই, আর তাই চলে আসলাম চাটের দোকানে। তো সবাই তো খাচ্ছে, আর আমরা অপেক্ষা করছিলাম, আর চাটের গন্ধে জিভে জল চলে আসছিল, কখন আমাদেরটা আসবে। তো বন্ধুরা, মাঝে মাঝে চাট খেতে কার না ভালো লাগে। তো আজকে মামেতে বাড়িতে যাওয়ার পথে একটু চাট খেয়ে গেলাম, অনেক ভালো লাগলো। আর আপনারা কারা কারা চাট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তাহলে আমরা খেতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে টাটা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।